Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Shukriyo dini bhai bonara. Ajke amra alochona korbo 3 quarter pant pore onekei namaz adai kore thaken. To ebhabe namaz adai korle tader namaz ta hobe kina. Priyo dini bhai bonara, ekhetre ami bolbo 3 quarter pant pore jodi keu namaz adai kore tahole tar namaz ta hoye jabe. Ek dik theke tar namaz ta hoye jabe kintu trutipurno theke jabe. কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন তোমরা প্রত্যেক নামাজের সময় সাত সজ্জা গ্রহণ করো অবলম্বন করো তো এখান থেকে বুঝতে পারছি এবং এটার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেছেন যে যেই কাপড় পরে ভদ্র কোনো সমাজে যাওয়া যায় না ভদ্র কোনো অনুষ্ঠানে যাওয়া যায় না ভদ্র কোনো সোসাইটিতে যাওয়া যায় না আপনার অফিসে আপনি সেই কাপড় পরে যেতে পারবেন না তাহলে সেই কাপড় পরে আপনি কিভাবে নামাজের মধ্যে দাঁড়ান আপনি আল্লাহর তালে সামনে দাঁড়াচ্ছেন আপনার কি একটু লজ্জা লাগে না যদিও যেহেতু 3 কোয়ার্টার প্যান্ট এটা হাঁটুর নিচে থাকে যার কারণে নামাজটা হয়ে যায় কিন্তু এভাবে আপনি যে পড়তেছেন এটা মোটেও আপনি একজন মুসলমান হিসেবে এই কাজটা ঠিক করেননি আর আপনি 3 কোয়ার্টার প্যান্ট পরে আপনি নিজেই আপনার বিবেক দ্বারা বিবেচনা করে দেখেন আপনি কি 3 কোয়ার্টার প্যান্ট পরে কোথাও বিয়ে দাওয়াত খেতে যাবেন একটা ভালো কোনো অনুষ্ঠানের মধ্যে যেতে পারবেন যারা ইসলামকে ঠিকমতো মানে না আত্মসম্মান বোধ বলতে কিছু নেই মুরুব্বিদের কথা শুনে না তারাই একমাত্র পারবে কিন্তু ভদ্র কোন সমাজের মধ্যে উচ্চ পদ নিয়ে কাজ করে এমন কোন ভালো মানুষের সামনে এই কাপড় পরে যেতে পারবেন না এটা মুসলমানদের কালচারও নয় তাহলে সেই কাপড় পরে আপনি কিভাবে নামাজে দাঁড়ান আল্লাহ পাক আমাদের সকলকে বুঝদান করুক এবং এই সমস্ত অপকর্ম থেকে হেফাজত করুন প্রিয় দিনী ভাই বোনেরা আজকের মতো এখানেই শেষ করছি এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছিলেন আপনাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়েছে তারপরেও যদি কোথাও অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে পুনরায় সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি